নাম নাম কি? সাকিব, জুনিয়র সাকিব, সাকিল ব্যাপারি। সাকিল ব্যাপারি, বয়স কত? বয়স 26। বাবার নাম কি? বাবার নাম মিন্টু ব্যাপারি। বাসা কোথায়? বাসা মাদারীপুর। কোন গ্রাম? কেন্দ্র ইউনিয়ন। কেন্দ্র ইউনিয়ন মরে যাচ্ছে। কোন গ্রামে? গ্রামের নাম কি? গ্রামের নাম আমি নিয়ে যাবো তোমাকে। ট্রিটমেন্ট দেন ভাই, ঢাকা মেডিকেলে নিয়ে যাবো। একটু ট্রিটমেন্ট দেন আমারে। তোমার ব্যান্ডেজ করে দিচ্ছে আর ব্লিডিং হবে না, এখনই ঢাকা মেডিকেলে নিয়ে যাবো, এখনই নিয়ে যাবো। হ্যাঁ, আর ব্লিডিং হবে না ভাই, আমার বাঁচান ভাই। আচ্ছা, এখন বাঁচান ভাই, আমার বাবা। হ্যাঁ হ্যাঁ, তোমাকে বাঁচাবো ভাই, বাঁচাবো বাঁচাবো। কোথায়? গ্রামের বাড়ি? কোথায়? মাদারীপুর। গ্রামের বাড়ি? গ্রামের বাড়ি। গ্রামের নাম মাদারীপুর। এই মহিলা আমারে ব্ল্যাকমেইল করে আটকে রাখতে রাখতে আমাকে বলছে বাইরে বলবে ভাই, আমাকে আজকে আমার গোপন অঙ্গ কেটে দিতে হবে। কখন কখন? এটা কয়টার দিকে? কিছুক্ষণ, এক ঘন্টা আগে আমি ঘুমিয়েছিলাম, আমি আরাম পাই নাই। আচ্ছা, সাকিব ভাই, ঘটনাটা কি হয়েছিল বলেন তো। ঘটনা আমাকে কিছুদিন ধরে বলতেছে জেলখানা, ওই বলছে তোরে বাইর ঘুরে মাইরালাম, দুষ্টামি করে মনে হয়। ওকে আমাকে কি মেরে ফেল, আরেকটা মানুষকে কি এত সহজে মারা যায়? আমি কি মানুষের কোটি কোটি টাকা মেরে খাইছে আমাকে মেরে ফেলবে? ও আমাকে প্রতিদিন ওর ছেলে মেয়ে দিয়া মানসিক টর্চার করছে এতদিন। তারপর ও আমাকে কালকেও দুই তিনটা চর থাপুর মারছে যে ঘরের এখানে দাগ আছে। অবশেষে জুনিয়র সাকিবকে একবারে নিঃস করে দিল তার বর্ষিকা। শিখা চাইলেও কিন্তু আরো একটা বিয়ে করে নিতে পারবে, চাইলে আরো 5-10টা বিয়ে করে নিতে পারবে, কিন্তু জুনিয়র সাকিব চাইলে আর একটাও বিয়ে করতে পারবে না, কারণ তাকে জীবনে নিঃস করে দিছে তার বর্ষিকা। জুনিয়র সাকিব এবং শিখা তারা খুব অশ্লীল অশ্লীল কন্টেন্ট তৈরি করত, তাদের ওই কন্টেন্ট আমার একদমই দেখতে ভালো লাগতো না, সেজন্য আমি তাদেরকে বিভিন্ন পেজ থেকে ব্লক করে দিই। তাদের কথাবার্তা, তাদের কন্টেন্ট কোনোটাই আমার কাছে ভালো লাগতো না, সেজন্য আমি তাদের ভিডিও সামনে আসলে তাদেরকে ব্লক করে দিতাম। এখন বর্তমানে দেখতেছি জুনিয়র সাকিবকে একদম নিঃস্ব করে দিছে তার বর্ষিকা। এখন ছেলেটা অসহায় হয়ে হাসপাতালের বেডে পড়ে আছে, সবার কাছে সাহায্য সহযোগিতা চাইতেছে তার চিকিৎসার জন্য। যে যে পারেন তার পাশে দাঁড়াবেন অবশ্যই। কিছুদিন আগে দেখলাম যে একজন পুলিশ অফিসারের সাথে সেম ঘটনাটি ঘটে, আর গত 3-4 দিন আগে জুনিয়র সাকিবের সাথেও সেম ঘটনাটি ঘটে। তো আসলে জুনিয়র সাকিব অনেকবার চাইছে তার বর্ষিকা থেকে সরে যাওয়ার জন্য, কিন্তু পারে নাই। বিভিন্নভাবে শিখা তাকে ব্ল্যাকমেইল করে তাকে আটকিয়ে রাখছে, সেজন্য সে কোনোভাবেই সরে যেতে পারে না। এখন শেষ পর্যন্ত ওর সব কিছু হারিয়ে বর্তমানে হাসপাতালের বেডে শুয়ে আছে জুনিয়র সাকিব। তো আসলে সব পুরুষেই অনেক কষ্ট করে তার পরিবারের জন্য, তার ফ্যামিলির জন্য, ছেলে মেয়ের জন্য, মা বাবার জন্য, বউয়ের জন্য। এখন তার নিজের বউয়ের হাতে শেষ রক্ষা হলো না। তো আসলে পুরুষের নিরাপত্তা কোনো জায়গায় নেই। পুরুষ সংসারের জন্য, সবার জন্য এত পরিশ্রম করে সবাইকে ভালো চালানোর জন্য, কিন্তু তাদের নিরাপত্তার কোনো সিকিউরিটি নেই। তো যে যে পারেন অবশ্যই জুনিয়র সাকিবের পাশে দাঁড়াবেন। ছেলেটা এখন সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। আমি কখনো ভাবি নাই যে ক্যামেরার সামনে এসে আমি জুনিয়র সাকিবকে নিয়ে কথা বলবো, কিন্তু আজ পরিস্থিতির বাধ্য হয়ে আমি কথা বলতে হচ্ছে। তার বর্ষিকা এই কাজটা করছে তো করছে, তারপর ওইটা হাতে নিয়ে ভিডিও বানাইছে এবং এটা নিয়ে টিকটক বানাইছে, বিভিন্ন মানুষকে দেখাইছে। অন্যান্য নর্মালি কোনো মহিলা হলে এত ব্লাডিং দেখে তারা নিজেরাই সেন্সলেস হয়ে যেত, আর সে জায়গায় ওই ব্লাডিং এর মধ্যে সে জুনিয়র সাকিবের ওই জিনিসটা হাতে নিয়ে বসে টিকটক বানাচ্ছে, ভিডিও বানাচ্ছে। কত বড় সাংঘাতিক মহিলা হলে এই কাজ করতে পারে? তো আসলে আল্লাহ কখন কাকে কি করে সেটা কেউ বলতে পারে না। তো সবাই যে যাই করেন না কেন, নিজে সাবধানে থাকবেন, অন্যকে সাবধানতা অবলম্বন করতে বলে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।